হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30 থেকে সাপ কাপের ফাইনাল ম্যাচে আমাদের ব্লু টাইগার্সরা মুখোমুখি হয়েছিল কুয়েতের বিরুদ্ধে। তো খেলার প্রথম মিনিট থেকে কিন্তু দুই দলের প্লেয়াররাই চ্যাম্পিয়ন হওয়ার মনোভাব নিয়ে খেলতে থাকে। তবে 13 মিনিটের মাথায় 1 গোলে লিড নিয়ে নেয় কুয়েত, এবং এরপরই 15 মিনিটের মাথায় সুনীল ছেত্রী দারুণ একটা শর্ট করে কুয়েতের গোল পোস্টের দিকে, এবং সুনীলের সেই শটটা কিন্তু যে কোনো মতো সেভ করে দেয় কুয়েতের গোলরক্ষক। কিন্তু আবার সেই শটটা থেকেই গোল করার আবারও সুযোগ পায় ছাংতে, কিন্তু ভাগ্য সাথ না দেওয়ার জন্য কিন্তু ছাংতে সেই বলটা জালে ঢোকাতে ব্যর্থ হয়। এরপরই কিন্তু আবার 37 মিনিটের মাথায় দুর্দান্ত একটা অ্যাটাক ক্রিয়েট করে টিম ইন্ডিয়া, এবং সেই অ্যাটাক থেকে কিন্তু ছাংতে দারুণ একটা গোল তুলে নেয়, যার ফলে কিন্তু ম্যাচের সমতা ফেরে আমাদের ব্লু টাইগার্সরা। এবং এর সাথে কিন্তু 1-1 ফলাফলে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় আজ। এবং দ্বিতীয়ার্ধেও বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে কিন্তু দুই দলের প্লেয়াররাই, এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু বেশ কিছু আক্রমণ করে দুই দলই, তবে কিন্তু গোল দেখা যায়নি আর কোনো দলের কাছ থেকেই, যার ফলে কিন্তু অ্যাডেড টাইমে আজকের ফাইনাল খেলা কনভার্ট হয়। তবে অ্যাডেড টাইমেও কিন্তু বেশ কিছু অ্যাটাক আসলেও গোল আসেনি কোনো পক্ষের কাছ থেকেই, যার ফলে সেমিফাইনালের মতন ফাইনাল ম্যাচেও কিন্তু পেনাল্টি দেখা যায়। এবং পেনাল্টিতে কিন্তু কুয়েতকে হারিয়ে সাব চ্যাম্পিয়নশিপ 2023-এর খেতাব কিন্তু জিতে নিল আমাদের ব্লু টাইগার্সরা। তো বন্ধুরা, আজকের টিম ইন্ডিয়ার খেলা দেখে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার ISL এর আপডেটগুলো নিয়ে আলোচনা করা যাক। তো যেমনটা সকলে জানতো যে আজ মোহনবাগান দলের নতুন জার্সি উন্মোচন হবে এমি মার্টিনেজের হাত দিয়ে, তবে নিয়ম অনুযায়ী কোনো কন্ট্রাক্টেড ক্লাবের কোনো প্লেয়ার কিন্তু অন্য দলের জার্সি রিভিল করতে পারে না, যার ফলে কিন্তু আজ আমরা কিন্তু মোহনবাগান দলের নতুন জার্সি দেখতে পাইনি। এবং আজ মেরিনার্স এরিনার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছিল নতুন জার্সি কনফার্ম হয়ে গেছে, তবে কিন্তু আজ সেই জার্সি রিভিল হবে না। এবং এরপর যেমনটা আপডেট যে বড় কোনো অনুষ্ঠান করে কিন্তু নতুন জার্সি রিভিল করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং সেটা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে তেমনটাই খবর। এবার কিন্তু অনেকের মনেই প্রশ্ন, আগামীকাল তো মোহনবাগান দলের কলকাতা ফুটবল লীগের ম্যাচ, তাহলে ওই ম্যাচে কোন জার্সি পরে খেলতে নামবে মোহনবাগান দল? তো এই নিয়ে যেমনটা খবর যে পুরনো জার্সিতে কিন্তু খেলতে দেখা যাবে মোহনবাগান দলকে, তবে লোগোটা থাকবে কিন্তু নতুন লোগো। তো তোমাদের জানিয়েছিলাম আজ হয়তো জার্সিটা আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমার কথাটা ঠিক না হওয়ার জন্য কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো এবার ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে আলোচনা করা যাক। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু নতুন মৌসুমে গোলকিপার হিসেবে গিল এবং নওয়াজকে প্রাইম টার্গেট করে রেখেছিল, তবে আমি কয়েকদিন আগের একটা ভিডিওতে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে গিলের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এগ্রি হয়ে গেছে। তো এই মুহূর্তে যেমনটা খবর যে গিলের বর্তমান ক্লাবের সাথে ট্রান্সফার ফির বিষয়টা নিয়ে যে সমস্যা ছিল সেটা কিন্তু মিটে গেছে, এবং যেমনটা জানা গেছিল যে লোন ডিলে গিলকে দলে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তবে শেষ পর্যন্ত কিন্তু ট্রান্সফার ফির মাধ্যমে ইস্টবেঙ্গল দলে চূড়ান্ত হওয়ার পথে কিন্তু গিল। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল সমর্থকরা এই খবরটা পেয়ে কিন্তু অত্যন্ত খুশি সেটা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলোই আজকে তোমাদের দেওয়ার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।